আসসালামু আলাইকুম আজকে আমি পল্লী বিদ্যুতের একটি নতুন সংযোগ নেওয়ার পুরো বিষয়টা আলোচনা করব আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কিভাবে খুব সহজেই ঘরে বসেই কোনো ধরনের মাধ্যম ছাড়া একটি নতুন পল্লী বিদ্যুতের মিটার সংযোগ নিতে পারেন তো আমার এই ভিডিওটা আজকে দেখার পরে আশা করি আপনাদের একটি নতুন সংযোগ নিয়ে আর কোনো ভুল ধারণা থাকবে না প্রথমে আসি যে আপনাকে কয়টি ধাপ পূরণ করতে হবে একটি আবেদন করতে গেলে এবং কিভাবে পেতে পারেন প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার যে ঘরটা থেকে আপনি মিটার প্রয়োজন সেই ঘর থেকে একশো তিরিশ ফুটের মধ্যে কোন ধরনের বৈদ্যুতিক খুঁটি আছে কিনা সেটা একটু দেখে নেবেন কারণ যদি একশো তিরিশ ফুটের মধ্যে খুঁটি থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করে মিটার নিতে পারেন আর যদি খুঁটি না থাকে তাহলে সেক্ষেত্রে আগে আপনাকে খুঁটির জন্য আবেদন করতে হবে তো তারপর যদি আপনার দেখেন যে মধ্যে কোনো ফুটের মধ্যে আছে তাহলে আপনি কি করবেন প্রথমেই আপনি এটা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদনটা কিভাবে করবেন সেটা আমি আমার ভিডিও লাস্টে দেখিয়ে দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি ল্যাপটপে দেখাবো যে কিভাবে আবেদনটা করতে হয় তো আবেদন করার পরে যখন আপনি আবেদনটা করবেন আবেদন করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে আপনার প্রয়োজন হবে হচ্ছে যেই জমিটা থেকে জমিটাতে আপনার স্থাপন আছে জমির খতিয়ানার কপি আপনার নিজের ছবি আপনার এনআইডি কপি এবং আপনার পার্শ্ববর্তী গ্রাহকের একটি বৈদ্যুতিক বিলের কপি এই চারটি ডকুমেন্ট দিয়ে আপনি অনলাইনে একটি আবেদন করবেন আবেদন করার পরে যখন আবেদনটা আপনার হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে ওয়ারিং রিপোর্ট সাবমিট করতে হয় সেটাও অনলাইনে করতে হবে সেটাও আমি আমার ভিডিওর লাস্ট পর্যায়ে আমি সবগুলো আবেদনের নিয়মগুলো এবং এইগুলা দেখাচ্ছি আগে প্রথমত ধাপগুলো আপনাদের বলে দিচ্ছি তাহলে বসতে সুবিধা হবে তাহলে আপনি আবেদন করার পরে কি করতে হবে ওয়ারিং রিপোর্টটাকে সাবমিট করতে হবে অয়ারিং রিপোর্টটা সাবমিট কিভাবে করবেন সেটা হচ্ছে অয়ারিং রিপোর্ট সাবমিট করতে কি লাগবে প্রথমে আপনার গটাকে ওয়ারিং করাবেন ওয়ারিং করানোর যে মালামালগুলো ক্রয় করেছেন সেই মালামালার একটি মেমো নাম্বার লাগবে মেমোটা লাগবে মেমোর ছবিটা লাগবে অর্থাৎ আপনি আর্থিং রড আপনার মিটার বোর্ড যদি কিনে থাকেন এগুলো একজন ইলেকট্রিশিয়ান যিনি প্রফেশনাল ইলেকট্রিশিয়ান পল্লিবুদ্ধিতে অনুমোদিত তাকে দিয়ে ওয়ারিং করাবেন ওয়ারিং করে তাকে তার পারিশ্রমিকটা দিয়ে দিবেন তার সাথে আপনি কথা বলবেন আপনার ঘরটা ওয়ারিং করতে সে কত টাকা নেবে তাকে তার টাকা দিয়ে দিবেন দিয়ে তার মোবাইল নাম্বার এবং তার নামটা আপনি রেখে দেবেন তখন ওই যে মেমোটা রাখতে বলেছিলাম যে মালামাল ক্রয়ের এই মেমোটা দিয়ে আপনি ওই যে আপনার ওয়ারিং রিপোর্টটা অনলাইন থেকে সাবমিট করতে হবে আপনার একটি আবেদন করার পরে একটি ট্রেকিং নাম্বার এবং পাসওয়ার্ড পড়বে এই ট্রেকিং নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়ারিং রিপোর্টটা সাবমিট করবেন আবেদনের পরবর্তী ধাপ হচ্ছে ওয়ারিং রিপোর্ট সাবমিট ওয়ারিং রিপোর্ট সাবমিট করার পরে আপনার এই আবেদনটা দেখার জন্য অফিস থেকে একজন ইন্সপেক্টর আসবে পরিদর্শক আসবে উনি এসে দেখবে যে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন ডকুমেন্টগুলো সঠিক আছে কিনা আপনার ওয়ারিং সঠিক আছে কিনা আপনি যেখানে মিটারটা লাগবে সেটার থেকে একশো তিরিশ ফিটের মধ্যে খুঁটি আছে কিনা উনি এইগুলো যাচাই বাচাই করে যদি সব কিছু ঠিক থাকে অফিসে গিয়ে আপনার এই আবেদনটাকে অনুমোদন দেবেন অনুমোদন দেওয়ার পরে আপনার এই চাহিদা অনুযায়ী আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন সেই চাহিদা অনুযায়ী আপনার নামে একটি টাকা জমা দেওয়ার জন্য ডিপোজিট করার জন্য একটি মেসেজ আসবে মোবাইলে ধরে নিলাম যদি আপনি লোড চেয়ে থাকেন তাহলে লোডের যে টাকা দুই জামানত যেটা বলে জামানত এবং আপনার একটি সমীক্ষা ফি সহ এখন সম্ভবত এগারোশো কত টাকা আবাসিক মিটারের ক্ষেত্রে যেটা কিছুদিন আগ পর্যন্ত কম ছিল এখন কিছুদিন আগে যেহেতু জামানত বেড়েছে সেক্ষেত্রে এগারোশো সম্ভবত তেতাল্লিশ টাকা বা সামথিং এই টাকাটা যদি জমা দেন আবার সেটাও আপনি কি করবেন অনুমোদন দেওয়ার পরে অনলাইনে আপনার ট্রেকিং নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে গিয়ে আপনাকে আপনার এই রকেট বা এই যে কোনো রকেট থেকে দজা ডাজবাগলাম আমাকে রকেট থেকে আপনি টাকাটা জমা দেওয়ার পরে আপনার যেই নাম্বারটা আছে যেই একটা নাম্বার করবে ট্রানজ্যাকশন আইডি এই নাম্বারটা দিয়ে আপনি এই আপনার ট্রেকিং নাম্বার দিয়ে ঢুকে আবেদনের মধ্যে সেটাকে আপনারা সাবমিট করবেন যে টাকা জমা দেওয়া হচ্ছে এটা জামানত টাকাটা জামানত জমা হওয়ার পরে আপনার নামে একটি সিউম অর্ডার হবে অর্থাৎ কনজুমার মিটার অর্ডার তখন অফিস থেকে লোক গিয়ে আপনার মিটারটা লাগিয়ে দিয়ে আসবে এটা হলো আপনার সম্পূর্ণ প্রসেস এখন আসি তাহলে আপনি প্রথমে আসি যে আবেদনটা কীভাবে কীভাবে করবেন আমি আমার এখন ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি আপনি যদি একটু খেয়াল করেন আমি এখন এই যে আমার ল্যাপটপে আসছি স্ক্রিনে এখন আমি যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো তো আমি এখান থেকে ক্রুম ব্রাউজারে ঢুকে গেলাম একটু যদি অপেক্ষা করেন তো এই ক্রুম ব্রাউজারে যাওয়ার পরে একটু আমি এখানে টাইপ করবো হচ্ছে যখন আমি এটা লিখবো লেখার পর আমি ইন্টার চাপ দেখবেন যে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে এই যে এইটা চলে আসছে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে আবেদন করার নিয়মাবলী এখানে দেওয়া আছে আবাসিক সংযোজন ক্ষেত্রে আবেদন করার সময় ছবি জাতীয় পরিচয়পত্র পত্র সংযোগস্থলের মূল দলিল খারিজের স্ক্রিন কপি এই যে কি কি ডকুমেন্ট লাগবে এখানে কিন্তু আপনার দেওয়া আছে তো আপনারা এখানে যা করবেন এই যে আবেদন করুন এখানে যাবেন এই যে আবেদন করুন এই যে আবেদনে গেলাম আমি এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখন আসলে এখান থেকে তো আমি সবগুলা কথা বলার সুযোগ নেই যেহেতু এগুলা বাংলাতে লেখা আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপর ভিডিওটা বড় হয়ে যাবে যদি আমি সবগুলো দেখাতে যাই তাহলে আমি এখানে একটু তারপর আপনার ধারণা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে আসি সমিতির নাম সমিতির নাম বলতে আপনি যে পল্লী বিদ্যুতের আন্ডারে সেই নামটা এখানে সার্চ দিলে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাইল যেই এলাকার সেই জেলার এই এখানে সবগুলো নাম আছে তারপর হচ্ছে আপনার যে জোনাল অফিস কিনা বা সদর দপ্তর কিনা এগুলা চলে আসবে তারপরে যে সংযোগের তারিফ এটা হচ্ছে আপনার আবাসিক কিনা না বাণিজ্যিক না শিল্প এই যে এখানে এই সবগুলা দেওয়া আছে তারপরে যে আপনার আবেদনকারীর বিবরণ এখানে আপনার এনআইডি অনুযায়ী আপনার যত কাগজ আছে ডকুমেন্ট সবগুলো এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে এই যে স্থায়ী ঠিকানা তারপর হচ্ছে এই এই বিষয়গুলা দিবেন এনআইডি অনুযায়ী দেওয়ার পরে যেটা আপনার দেখা প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের বিবরণ আপনার যেই জায়গাটা সাপোজ আপনি ভোটার হয়েছেন কুমিল্লাতে কিন্তু আপনি ঢাকাতে আপনার জমি আছে আপনি ওখানে ইয়া হবেন তাহলে আপনার কোন জায়গায় আপনার এই 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 স্থাপনাটা যে প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগের বিবরণ সেই জায়গাটা এখানে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সে এগুলা দিলেন তারপর এই যে বলেছিলাম যে একজন পার্শ্ববর্তী গ্রাহকের বিলের কপি লাগবে সেখানে এই যে বিলের মধ্যে তার হিসাব নাম্বারটা লাগবে বই নাম্বার এবং হিসাব নাম্বার এটা এখানে দিবেন এখানে বলে নিচ্ছি অনেক সময় হয় কি তে আপডেট করার না থাকার কারণে সবগুলা হিসাব নাম্বার এখানে দিলে আসে না যখনই না আসবে তখন আপনারা কয়েকটা হিসাব নাম্বার চেঞ্জ করে দিবেন সাপোজ যদি থাকে যে একশো বিশ বই নাম্বার হিসাব নম্বর হচ্ছে দুই হাজার আপনি যদি দুই হাজার দেন যদি না হয় তাহলে দুই হাজার পঞ্চাশ বা তিন হাজার এরকম দিয়ে ট্রাই করলে হয়ে যাবে তারপর এই যে এই বিষয়গুলা কানেকশনের প্রকৃতি এই বিষয়গুলা সবগুলা স্থায়ী সংযোগ বা অস্থায়ী সংযোগ বা সাময়িক সংযোগ এগুলো সবগুলা দেওয়ার পরে এখানে আসে হচ্ছে লোড যেটা আপনার জামানতটা নির্ধারিত হবে এই লোডের উপরে আপনি কি কি ব্যবহার করবেন যেমন আমি আইটেম হচ্ছে সাপোজ আমি লাইট লাইট ব্যবহার করব কয়টি লাইট ব্যবহার করবো পাঁচটি লাইট ব্যবহার করব তারপর হচ্ছে আমার লোড সংখ্যা কত একটি এক একটি লাইট পনেরো ওয়াট করে তাহলে আমার টোটাল লোড কত আসে এখানে চলে আসবে পঁচাত্তর ওয়াট এরকম করে আপনি যখন আপনি কি কি ব্যবহার করবেন সংযোগ করে দেবেন তখন আপনার মোট চাহিদা কিন্তু লোড কত এটা চলে আসবে এখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছবি দিবেন যেটা বলেছিলাম যে আপনার এনআইডি কার্ডের ছবি ছবি উঠিয়ে রাখবেন আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি লাগবে খরিজের কপি লাগবে যেটা বা খতিয়ান এই তিনটাই আপলোড করার পরে যখন আপনি এই যে এই এই সংখ্যাটি টাইপ করে এখানে সাবমিট করবেন তখন আপনার আবেদনটি হয়ে যাবে আবেদনটি হয়ে যাওয়ার পরে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে আসার পরে যেটা করবেন আমি বলেছিলাম যে এই যে আবার এরকম যাওয়ার পরে নাম্বার আর একটি পাসওয়ার্ড পাবেন ওই ট্রেকিং নাম্বার আর পাসওয়ার্ডের মধ্যে এখানে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন হাউস ওয়ারিং নিশ্চিত করুন একটি ধাপ আছে যে হাউস ওয়ারিং একটু যদি কাছ থেকে দেখাই এই যে হাউস ওয়ারিং নিশ্চিত করুন এটাতে যাবেন যাওয়ার পরে এই যে এখানে ট্রেকিং নাম্বার এবং পিন নাম্বার দিয়ে যখন এখানে ওই যে বলেছিলাম যে ইলেকট্রিশিয়ানের নাম মোবাইল নাম্বার এবং ওই যে আপনার আর্থিং রোডের যে মেমো এই তিনটা ডকুমেন্ট দিয়ে সাবমিট করে এখানে আপনি ওয়ারিং রিপোর্টটা আপনি নিশ্চিত করে ফেলবেন যখন এখান থেকে ওয়ারিং রিপোর্ট সম্পূর্ণ হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই যে বলেছিলাম যে একজন ইন্সপেক্টর আসবে ইন্সপেক্টর এসে যখন আপনার মোবাইলে আবার মেসেজ আসবে যে আপনি অনুযায়ী অনুমোদন দেয় যে এটা প্রাথমিক অনুমোদন হয়েছে এবং আপনাকে জিডির টাকা জমা দেওয়ার ওই জিডির টাকা জমা দেওয়ার জন্য আবার পেজে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এই এখানে আপনি যখন আপনার একটা নাম্বার দেবে ওই নাম্বারটা দিয়ে রকেটে গিয়ে ডাসবাংলা ব্যাংকের রকেট থেকে আপনি আপনার টাকাটা জমা দিতে পারবেন আপনার ট্রেকিং নাম্বার এবং আপনার একটা ট্রানজেকশন আইডি থাকবে ওই আইডি দিয়ে আপনি যখন টাকাটা পরে সেটা হচ্ছে আপনি অনলাইনে বললাম যে ডাসবাঙ্গলাঙ্কর রকেট দিয়ে জমা দিতে পারেন আপনি মনে রাখবেন ট্র্যাকিং নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দুটা কিন্তু আপনাকে সংরক্ষণ করতে হবে সবসময় কারণ এটা সময় লাগবে এগুলা করার পরে আপনি যখন আপনি টাকা জমা দিয়ে দিবেন তখন আপনার কাজ শেষ আবেদনের সর্বশেষ অবস্থাটা আপনি এখান থেকে জানতে পারবেন এটাতে যখন যাবেন যাওয়ার পরে আপনি ট্রেকিং নাম্বার পাসওয়ার্ড দিলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার আবেদনটা কোন অবস্থা আছে যখন আপনি টাকা জমা দিয়ে দিবেন এই মিটারটার জন্য একটা অর্ডার হয়ে যাবে সিউম অর্ডার সিউম অর্ডারটা মানে হচ্ছে কনজুমার মিটার অর্ডার ওই অর্ডারটা যখন হয়ে যাবে তখন অফিস থেকে লাইনমেন গিয়ে আপনার মিটারটা স্থাপন করে দিয়ে আসবে এর মধ্যে কিন্তু আপনি কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ নেই কারণ কোনো ধরনের ঝামেলা নেই আর আপনি যখন কোনো ধরনের মাধ্যম ধরবেন তখন তাকে তার পারিশ্রমিক দিতে হবে তার আপনার হয়ে সে এতগুলা কাজ করে দেবে সে কিছু টাকা বেশি নেবে এটাই স্বাভাবিক তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম